অনেক পারমুটেশন কম্বিনেশনের পরে বানিয়েছি সম্পূর্ণ নিরামিষ পটলের একটা বিশেষ পদ, সেটা হলো মৌরি পটল। এটা যে কোনো প্রসিদ্ধ পটলের রেসিপিকে টেক্কা দিতে পারে, বানালেই বুঝতে পারবেন। গরমের দিনে শরীর ঠান্ডা রাখবে এরকম জিনিস খেতে আমরা খুব ভালোবাসি, সেই কথা ভেবে আমি নিয়ে এলাম মৌরি পটল। মৌরিও ঠান্ডা আর পটলও ঠান্ডা, সেই জন্য এটা বানানোর জন্য কী কী লাগছে দেখে নেওয়া যাক। এখানে আমি 4-5টা পটলকে হাফ করে কেটে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন আর 1/2 চা চামচের মতন হলুদ। নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। অনেকে পটল ভাজার সময় ডাইরেক্ট তেল গরম করার পরে সেখানে নুন হলুদটা দিয়ে দেন আর পটলগুলো কেটে সেখানে ছেড়ে দেন, সেইভাবে যদি পটল ভাজেন সেটা কিন্তু অতটা খেতে ভালো হয় না, সেই জন্য অবশ্যই পটলগুলো কেটে নেওয়ার পরে এইভাবে নুন হলুদ মাখিয়ে নেবেন, তাহলে খুব ভালো লাগবে খেতে। ভালো করে মাখিয়ে নিচ্ছি নুন হলুদটা যাতে এক জায়গায় জমে না থেকে যায়। আর লাগছে একটা মিডিয়াম সাইজের আলু, যেটাকে লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। একটা আলুকে আমি 6 টুকরো করেছি। আর এখানে নিয়েছি একটা প্যান, প্যানেতে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন মৌরি আর 1 ইঞ্চির মতন দারচিনি। এটাকে একটু রোস্ট করে নেবো, হালকা রোস্ট করলেই হবে, খুব বেশি রোস্ট করার দরকার নেই, তাহলে মৌরিটা খুব বেশি ড্রাই হয়ে যাবে, সেটা কখনোই করতে যাবেন না। জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতন এটাকে হালকা রোস্ট করে নেবেন, তারপরে এটাকে বেটে নিতে হবে। যাদের শিল আছে তারা অবশ্যই শিলেতে গুঁড়িয়ে নেবেন, কিন্তু যাদের শিল নেই তারা হামাল দিস্তায় ব্যবহার করতে পারেন কিংবা মিক্সিতে বেটে নিতে পারেন। এখানে লাগছে 1 কাপ দুধ। প্রথমে আমি কড়া বসিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। দিয়ে দিচ্ছি পটলগুলো, পটলটা আমি ভালো করে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে পটলগুলো বেশ এপিট ওপিট করে একটু ভাজা হয়ে যায়। এই সময় আমার ফ্লেমটা মিডিয়াম ফ্লেমেই রয়েছে। নুন হলুদ মাখিয়ে নিলে পটলটা তাড়াতাড়িও ভাজা হয়ে যায়। এরপর আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ভাজার সাথে সাথে পটলটা বেশ সুন্দরভাবে নরমও হয়ে যায়। 2 থেকে 3 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম, মাঝখানে 1-2 বার আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখুন অনেকটাই লালচে হয়ে গিয়েছে, এরপর এটাকে তুলে সাইড করে রেখে দেব। বাকি রান্নাটা আমি এই তেলেই করে নেব। প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা একটু তেলে ভেজে নিলে বেশ সুবিধা হয়, কারণ আলুটা বেশ অনেকটাই নরম হয়ে যায়, সেটা খেতে বেশি ভালো লাগে। ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলু ভাজার সাথে সাথে নরমও হয়ে যায়। এই সময় কিন্তু আমি আলুতে নুন দিচ্ছি না, নুন দিলে আলু থেকে জল ছাড়তে শুরু করে, সেই জন্য আমি এখনই নুন দিচ্ছি না। দেখুন অনেকটা ভাজা হয়ে গিয়েছে, খুব বেশি আমি লাল করে ভাজব না, অনেকটাই লাল হয়ে গিয়েছে, এর থেকে বেশি লাল হওয়ার দরকার নেই, সেই জন্য আমি এই সময়ে তেল ছড়িয়ে আলুগুলোকে আমি তুলে সাইড করে রেখে দেবো। এরপরে আর একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ তেলটা অনেকটা কম হয়ে গিয়েছিলো, সেই জন্য আরও 1 টেবিলস্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা বেশ ভালো করে গন্ধ বেরোতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 2 তেজপাতা। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো 1/2 চা চামচের মতন। এটা তেলে দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে, খেতে খুব ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে এটাকে ভেজে নেব একটু তেলের সাথে, যাতে সব জিনিসের গন্ধটা সুন্দরভাবে এসে যায়। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জলটা না দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, সেজন্য অবশ্যই জলটা এই সময় দেবেন। শুকনো মশলাটা ভাজতে গেলে অনেক সময় তেঁতো হয়ে যায়, সেজন্য জল দিয়ে কষিয়ে কষিয়েই মশলা তৈরি করতে হবে। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন আদা বাটা। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ হয়, কোনো কিছু পেঁয়াজ রসুন কিচ্ছু ব্যবহার হবে না, খুব অল্প তেল মশলাতেই এটা রান্না হয়ে যায়, খেতে ভীষণ ভালো হয়। আর গরমের দিনে বেশি তেল মশলা খাও স্বাস্থ্যকর নয়, সেই জন্য এই ধরনের রান্না আপনারা গরমের দিনে ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে। মশলাটা অনেকটাই হয়ে গিয়েছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি নুন 1 টেবিলস্পুন আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন চিনি। চিনিটা দিলে সব মশলার
ব্যালেন্সটা খুব সুন্দর হয়, মানে টেস্টটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যায়। সেই জন্য আমি একটু প্রেফার করি রান্নাতে চিনি দিতে, কিন্তু যারা পছন্দ করেন না তারা চিনিটা অবশ্যই অমিট করবেন। মশলা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, এরপরে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে মশলাটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে যায়, মানে তেল ছাড়া হয়ে যায়। এক থেকে দেড় মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে। দেখুন কত সুন্দর তেল ছাড়া হয়ে গিয়েছে। এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুধ। দুধটা আমি এক কাপ দুধ ব্যবহার করছি, এটা নর্মাল যে দুধ হয় সেই দুধই ব্যবহার করেছি। দুধটা দেওয়ার সাথে সাথে একদম হাই ফ্লেমে রাখা যাবে না, তাহলে অনেক সময় দুধটা কেটে যেতে পারে, সেই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে রান্না করতে হবে। আর এই সময় ঢেকেও দেওয়া যাবে না, তাহলেও অনেক সময় দুধ কেটে যায়, সেজন্য এইভাবে খোলা অবস্থাতেই এটাকে ফুটতে দিতে হবে। দুধটা যখন অল্প ফুটে গিয়েছে সেই সময় আমি সবজি আর আলু, মানে পটল আর আলুগুলো দিয়ে দিচ্ছি যাতে এর সাথে বেশ ভালো করে ফুটে যায়। এই দুধের সাথেই পটল আর আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি যাতে বেশ ভালো করে এটা সিদ্ধ হয়ে যায়, কিন্তু এই সময় লো ফ্লেমে রেখেছি যাতে এটা ধীরে ধীরে সিদ্ধ হয়। লো ফ্লেমে মোটামুটি আমি 6 থেকে 7 মিনিট এটাকে এইভাবে রান্না করেছি। দেখুন অনেকটাই হয়ে এসেছে সিদ্ধ। পটল আর আলু যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখনই রান্নাটা তৈরি হয়ে যাবে। কিন্তু রান্নাটার শেষ যে জিনিসটা সেটাই হচ্ছে সব থেকে আকর্ষণীয়, কারণ এখানে যদি রান্নাটা শেষ করেন তাহলে রান্নার যে টেস্টটা সেটা কিন্তু অধুরাই রয়ে যাবে। সেজন্য এর যে লাস্ট স্টেপ সেটা অবশ্যই করবেন। আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি, আপনারা 1 চা চামচ ঘিও ব্যবহার করতে পারেন কিংবা সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘিয়েতে যে ফ্লেভারটা হবে সেটা সাদা তেলে হবে না। ঘিটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দেব গুঁড়িয়ে রাখা মৌড়িটা, সেটা আমি খুব অল্প পরিমাণে দিচ্ছি, 1/2 চা চামচের মতন দিচ্ছি। আপনারা যদি মৌড়ির ফ্লেভারটা খুব স্ট্রং ফ্লেভার চান তাহলে 1 চা চামচও দিতে পারেন। এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, খুব বেশি ভাজার দরকার নেই, হালকা যখন গন্ধ সুন্দর বেরোতে শুরু করবে তখনই কিন্তু বুঝবেন যেটা হয়ে গিয়েছে। ঘি আর মৌড়ির এই যে ভাজার পরে এত সুন্দর গন্ধ আসে সেটা বানালেই বুঝতে পারবেন। এরপর ওপর থেকে ঢেলে দিচ্ছি, এরপরে টেস্টটা অনেক বেশি এনহ্যান্স হয়ে গেল। আর খুব বেশি আমি ফোটাবো না, গ্যাস অফ করে দিচ্ছি আর স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। স্ট্যান্ডিং টাইমে রাখার পরে দেখুন কত সুন্দর দেখতে হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এই রেসিপিটা কিন্তু একদম ইউনিক, একবার বানালে আপনি বুঝতে পারবেন যে এর স্বাদ কতটা সুন্দর। ভীষণ সহজ রান্না, কম তেল মশলায় রান্না হয় কিন্তু এর স্বাদ অপূর্ব। অবশ্যই বাড়িতে বানিয়ে খান আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছিল। আপনাদের ভালো লাগায় আমার সব থেকে বড় প্রাপ্তি। ভালো লাগলে ভিডিওটা লাইক করে রসনাকে আজই সাবস্ক্রাইব করে আমায় আপন করে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং, সঙ্গে থাকুন।